সকালবেলা যেরকম আমি উঠি, মানে আজকে অ্যালার্ম বাজার আগেই উঠে গেছি, গিয়ে আমি ওয়াশরুমে যাওয়ার আগে না ফোনটা রাইসের কাছে দিয়ে গেলাম যে ঠিক আছে ও শুয়ে আছে, অ্যালার্মটা বাজলে অফ করে দিয়ে উঠে পড়বে। তারপর আমি ওয়াশরুম থেকে ঘুরে এসেও রাইসকে বললাম, রাইস অ্যালার্ম কিন্তু বেজে গেছে, তুমি কিন্তু উঠে পড়ো। আর সকালের চাটা না ওর মতো করে করে, সকালের চাটা যদি মানে আমি করে দিই, এক একদিন ও শরীর খারাপ থাকলে করি, কিন্তু আমি যদি করি সেটা ওর পছন্দ হয় না। ও সে আদা ফাদা দিয়ে তারপর অনেক রকম কায়দা করে চাটা করে, মানে সকালের চা হচ্ছে আমেজের চা হবে আর কি। তো যাই হোক, আমি বললাম যে তাহলে তুমি চা করবে? বললো হ্যাঁ আমি করছি। এবার বলে ও শুলো যে ঠিক আছে আর 5-7 মিনিটের মধ্যে উঠে পড়বো। আর এই করতে গিয়ে না কোথা কখন আমার চোখও লেগে গেছে, রায়েশের চোখও লেগে গেছে। এবার স্যার এসে দেখছি যে ঘন্টি মারছে আর কি, মানে বেল টিপছে। ব্যাস তখন তো তারা হুড়ো করে উঠে রুখকে তোলা এই করা, কিন্তু একটা ফোঁটা ব্রেকফাস্ট করে বসানো তো গেল না। এবার স্যারকে বসিয়ে এরকম ব্রেকফাস্ট করাবো সেটাও তো হয় না, বানাতেও তো হবে, ম্যাগি করি বা যা করি যেটাই করি সেটা তো বানাতেও হবে। আমি ভাবলাম চাটা খেয়ে উঠে বানিয়ে তারপর রূপ ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খায়। পুরো আজকে পুরো সিস্টেম গেছে ও গোলমাল হয়ে, কখন যে চোখ লেগে গেছে। আসলে কালকে রাত্রিবেলা হয়েছিল কি, মাঝরাত্রির দিকে মনে হচ্ছে যে কোথাও থেকে একটা বোধহয় মানে কয়েল পোড়া গন্ধ, সেটা ফ্যানের থেকে না এসির থেকে বুঝতে পারছিলাম না। তো সব বন্ধ টন্ধ করে কিছুক্ষণ আমরা বসেছিলাম, তো যার জন্য মানে একটুখানি অসুবিধা হয়েছিল, রাত্রিরে ঘুমে ডিস্টার্ব হয়েছে, সকালের দিকে সবাই ঘুমিয়ে পড়েছে। তাই যাই হোক, রূপকে বললাম তুই আপাতত বেলপাড়াটা খেয়ে পড়তে বস, এখনো পড়তে বসেছে। আর আমার আজকে ইনফ্যাক্ট কাজের খুব একটা যে চাপ আছে তা নয়, 2-3 দিন ধরে কালি আসছে না। কেন আসছে না তার তো কোনো রিজনও থাকে না, মানে জানি না যে কেন আসছে না, সেটা যে ফোন করে বলবে সেরকম ফোন করে খবরও দেয় না। তো যাই হোক, আমিও আর ফোন করি না, এটা আমার মানে এই 16 বছরও কাজ করছে, আমার মানে অভ্যেস হয়ে গেছে আর কি। কালকে রাত্রিবেলা ডাস্টিং সব করে রেখে দিয়েছি, এইদিকে কাল টক ডাল করেছিলাম, ওটা বেশ একটু বেশি করেই করেছিলাম যাতে আজকে হয়ে যায়। আর আজকে শুধু একটা শুধু মাছ করা বাকি আছে, মানে একটা মাছের ভালো আইটেম করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এইদিকে গদি ফদিগুলো দেখছো সব ওই ঘর থেকে নিয়ে এসে এখানে রেখেছি, দুপুরটা এই ঘরে থাকতে হচ্ছে। আবার সেই গরম পড়ে গেছে, সেই পশ্চিমের রোদটা যখন ঘরে এসে পড়ছে, এসি আর ঠিকঠাক করে কাজ করছে না, সেই আবার ওই ভ্যাপসা একটা গরম পড়েছে, মাঝখানে তো বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা হয়েছিল। তো যাই হোক, এইদিকে সমস্ত কাজ আমার সন্ধ্যাবেলার দিকেই আমি করে রেখেছি ডাস্টিং করে, সেই জন্য খুব একটা কাজের চাপ নেই, ধীরে সুস্থে করলেই হবে। এখন 8:15 মতো বাজে, রান্না মানে ঝটাপট করে নেব, 9:15-10:00 মধ্যে আমার আজকে কাজ কমপ্লিটই হয়ে যাবে। আজকে যে মাছটা বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের একটা প্রিপারেশন বানাবো, একটু অন্যরকমভাবে করবো আর কি। যদিও ডাল টাল রয়েছে কিন্তু এই প্রিপারেশনটা খেতে রাজেশ খুব ভালোবাসে আর কি, ও এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেয়। তো সেই জন্যই এটা আজকে তাড়াতাড়ির মধ্যেও হয়ে যাবে, তো বানিয়ে নেব। তো তার জন্য যেটা নিয়েছি, সর্ষে পোস্ত তো এখানে নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে কি একটু কাজু বাদাম আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আর একটু কম বেশি করা যেতেই পারে। আর এখানে নিয়েছি হচ্ছে দুধ গুঁড়ো, কোকোনাট মিল্ক আর কি করে নিয়েছি, এই যে এই ম্যাগির এটা আমি খুব ইউজ করি, মিল্ক পাউডারটা। সবসময় তো কি হয় বলো তো, ওই নারকল কুড়িয়ে দুধ তৈরি করাটা সম্ভব হয় না, তো এই এইটা দিয়ে করলে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এইগুলো আমরা কিনেই রেখে দিই, বেশি করে ফ্রিজে রেখে দিই, যখন যেরকম হয় এক প্যাকেট করে ভুলে দিই। তো এই দিয়ে আজকে টোটাল মাছটা রান্না করবো, সব উপকরণগুলোকে আগে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেবো, পোস্ত সর্ষে কাজু কাঁচা লঙ্কা আগে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। আমাদের কালকে বেলপাড়াটা পড়া ছিল বলে তাও রূপকে দিয়ে বসিয়ে দিতে পেরেছি, বেলপাড়াটা খেলে কিছুক্ষণ পেটটা তো ভাত থাকে। তারপর রাজেশ বলছে এখন তোমাকে আর ব্রেকফাস্ট বানাতে হবে না, আমাকে বেরিয়েই না খুব সুন্দর গরম গরম একদম রুটি তৈরি হয়, বলছে আমি রুটি নিয়ে চলে আসবো।
সবজি রয়েছে, বললাম না কালকে আমি অনেকটা রান্নায় দিয়ে রেখেছিলাম, যেই দেখেছি যে ও আসছে না, আর ওর মানে কালি না আসা ব্যাপারটা তুমি ধরতেই পারবে না, আর ফোন করতে গেলেও ছেলে টেলেদের ফোন করতে হয়, যেটা খুব খারাপ লাগে আমার, সেই জন্য ওই যে তো যাই হোক চিংড়ি মাছটা করতে বেশি সময় তো লাগবেই না, আর এখানে হালকা করে ভেজে নিচ্ছি, আর এই যে পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যেই আমি লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ওটা হয়ে গেলে মানে হালকা ভাজা হয়ে গেলে এটা মিশিয়ে দেবো। হালকা মেঘ করছে কিন্তু এত একটা গুমোট দিয়েছে না আজকে, কদিন ধরেই যেন আবার সেই গুমোটটা চলছে, ভালো লাগে না দূর বাবা, এত গরম আবার ভালো লাগছে, মানে আমি যেমন কুকটা কোনোটাই এক্সট্রিম ভালো না, ভালো সারা দিন ধরে ফ্যান আর ইয়ে চলছে, খুব কষ্ট বাবা এই এত গরমে আবার ভালো লাগছে না, মাঝখানে বেশ ঠান্ডা পড়েছিল মনে হচ্ছিল এই বোধ হয় তাহলে এবার বর্ষা ঢুকবে, তবে বর্ষা এবার ঢুকে যাবে, একটা নিম্নচাপ হয়ে পড়লো না কালকে, বিশাল নিম্নচাপ, হ্যাঁ আবার সেই ঝড় বৃষ্টি হয়ে এবার তোলপাড় করে, হ্যাঁ যাই হোক এটা কিন্তু মিলিয়ে দিলাম আমি এর সাথে গল্প করতে করতে, এটা গল্প করতে করতে রান্না করলে না রান্নাটা ভালো হয়, আর এই এটা খেতে রাজেশ খুব ভালোও বাসে, মানে এই চিংড়ি মাছের প্রিপারেশনটা খেতে, এখানে মোটামুটি কমপ্লিট, উপর থেকে এই দুধটা মিলিয়ে দেবো, চিংড়িগুলো তো হারিয়ে গেল, ও ঠিক আছে একটু গ্রেভি গ্রেভি থাকলে ভাত দিয়ে খেতে সুবিধা হবে না, একদম তখন বলতো যে আর আমাকে টকদার টকদার কিচ্ছু দিও না, চিংড়ির এটা হয়েছে মানে আমার আর কিছু লাগবে না, আমি যখনই দেখি কালির এইসব হাব ভাব গেটের আওয়াজ হচ্ছে ঢুকলো কিনা কে, আমি মোটামুটি কাজ গোছাতে সন্ধ্যে থেকে কাজ এগিয়ে রাখতে থাকি, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, এইদিকে জল টল এটা হতে হতে জল টল ভরা হয়ে গেছে বোতল গুলো যেগুলো খালি ছিল, আমি এখন কি করি খালি একদিন যদি না আসে আমি ধরে নিই পরের দিনও আসবে না, সেই ধরে আমি সন্ধ্যা থেকে কাজ শুরু করে দিই, সন্ধ্যাবেলাটা একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজগুলো করে দেওয়া যায়, আমি ওইভাবেই করে দিই, মানে আজকে যখন 9:45 বেজে গেছে আশা করা যাচ্ছে আর আসবে, এটা হচ্ছে ওর 16 বছর ধরে এরকম, এ তো তাও ভালো এক দুদিন, এক এক সময় কি বলবো তো মানে মাসের পর মাস আসতো না আর কোনো ফোনে খবরও নেই, আর আমি আর ফোন করে জিজ্ঞেসও করতাম না, আসছে না আসছে না, অনেক দিন বাদে আমাদের একটা খুব পছন্দের জায়গায় যাচ্ছি আমি আর রাজেশ দুজনে, তোমরা আগে ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে দোলের দিনকে যেখানে গিয়ে আমরা গান বাজনা করেছি এরকম আমাদের একটা গানের গ্রুপ রয়েছে, তো সেই লাস্ট দোলেই গেছি জানো, তারপর থেকে আর যাওয়া হয়নি, প্রত্যেক উইকে থার্সডে থার্সডে করে থাকে ওখানে গান বাজনা হয় এবং সব রকম বয়সী লোকেরা ওখানে যে যেরকমভাবে পারে সেরকম গান গায় কোব কেউ আবৃত্তি করে, এটা একটা গ্রুপ দশভুজা বলে গ্রুপটার নাম, তো সেখান থেকে মাঝখানে কয়েকটা প্রোগ্রামও হয়েছে সেগুলোও যাওয়া হয়নি, রূপের রেজাল্ট ফেজাল্ট এসব নিয়ে ব্যস্ত ছিলাম, তো আজকে আমি আর রাজেশ বললাম না চলো আজকে যাওয়া যাক, অনেক দিন দেখা হয়নি ওদের সাথে, ওরাও বারবার করে বলে, তো আজকে ফাইনালি বেরোচ্ছি, এখন 6টা বাজে, রূপ তো কেউ এলো
তো রূপ তো যাবে না, সেই জন্য ওর জন্য এই পিৎজা অর্ডার করা হয়েছে। ও বাড়িতে থাকবে, সকালে স্যার যেগুলো হোমওয়ার্ক দিয়ে যায় সেগুলো ওকে সন্ধ্যাবেলার মধ্যে কমপ্লিট করে রাখতে হয়, কারণ পরের দিনকে আবার স্যার আসে। ও বললো আমি আজকে যাব না, আমার জন্য একটু পিৎজা অর্ডার দাও। তো ওর জন্য বাবা, ও কি এত বড় পিৎজা কি খাবে গো? তিন দিন ধরে খাবে? মানে পিৎজা যদি বাড়িতে থাকে তাহলে আর আমার ছেলেকে কে দেখে? সকাল বিকেল পিৎজা খেতে খেয়ে তার ভাতেরও দরকার লাগে না তখন। তো ওর বাবা যখন আনে এরকমই বড় বড় সাইজের নিয়ে আসে, আর তা না হলে ছোট তিন চারটা করে এনে রেখে দেয়, মাইক্রোওভেনে ঘোরায় গরম করে। দুদিন ধরে তো চলবেই, দু তিন দিন ধরে তো চলতেই থাকে। তো ওর জন্য এই পিৎজা আনালাম। তো ও খেয়ে নেবে, ওর টাইম অনুযায়ী ও পড়তে পড়তে উঠে খেয়ে নেবে। তো চলো ঝটাপট বেরিয়ে যাই, আমাদের তো খুব পছন্দের জায়গা। আশা করি তোমাদেরও কিছু কিছু গান হয়তো শেয়ার করতে পারবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিও যে মানে ওখানে গিয়ে কতটা এনজয় করছি আর কি। ওখানে এনজয় বলতে ম্যাক্সিমাম খাওয়া দাওয়া হয়, স্ন্যাক্স ট্যাক্স, সেটা ছাড়া তো আর আড্ডা জমে না বলো। তো ওই হয়, আর তার সাথে থাকে গান বাজনা। এই যে তোমার পিৎজা, এই তবু বেশ খাবে দুদিন বসে বসে রসিয়ে রসিয়ে। তিন আজকে শেষ করে ফেলবি? আর কিচ্ছু খাবি না? এত বড় পিৎজাটা তুই শেষ করতে পারবি? দেখো কেমন ভাবে তবলা বাজাচ্ছে। পড়তে পড়ে উঠে খেয়ে নিবি, বা পড়তে পড়তে উঠে খেয়ে নিবি, বুঝলি? চল টাটা। বাইরে কি গুমুট গো, তার মধ্যে বিদ্যু আজকে একটা ভালো খবর দিল, বললো শনি রোববার নাকি প্রচন্ড তাপক প্রবাহ বাড়বে। বাড়বে? তুমি সকালবেলা করে বৃষ্টির আশা রেখেছিলে। কি গরম, পুরো একদম হালকা ছুটছে মনে হচ্ছে বাইরেটা। রেডি হয়ে গেছে রো? তো আমরা এখন অ্যালিন কিচেন থেকে, সবার জন্য একটু ফিশ কাটলেট নিয়ে যাচ্ছি। ফিশ কাটলেট বলেছিলে? ফিশ কাটলেট এগুলো পুরো ঘিয়ে ভাজা হয় এখানে। তো আমরা এই অ্যালেন কিচেন থেকে এখন সবার জন্য একটুখানি ফিশ কাটলেট নিয়ে নিলাম। আর এই দোকানটা না অনেক পুরনো, শোভাবাজার আর থেকে একটু এগিয়ে গিরিশ পার্কের দিকে যেতে পড়ে, মানে দমদম থেকে আসতে গিয়ে বাঁদিকেই পড়বে। এটার উপর আমার তো ভিডিও করা আছে, এখানকার মানে ফুড রিভিউ আমার দেওয়াই রয়েছে, মানে আগের ভিডিওতে পুরনো দিয়েছিলাম, সেই জন্য জানি এখানকার প্রতিটা জিনিস খুব ভালো। আর ফিশ কাটলেট তো আজকে নেওয়া হলো, এছাড়া কবিরাজিটাও না দারুণ খেতে হয়, আর সাথে তোমাদের পুরো ঘিয়ে ভাজা থাকে এখানকার, এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। তো সেইখান থেকেই মানে দেখো, খাওয়া দাওয়া ছাড়া কি গান বাজনা আড্ডা কিছুই কি আর জমে? কিছুই জমে না। বাঙালি মানে খাওয়া দাওয়া থাকবে, আড্ডা চলবে, গান চলবে, সেটাই একটা বিশাল বড় মজা। অনেক দিন বাদে যাচ্ছি তাই কাটলেট নিয়ে নিলাম আর কি। আর ওখানে না কোল্ড ড্রিঙ্কসও নিয়ে যাবো, একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস ইয়ে করে, যদিও চায়ের ব্যবস্থা সব কিছুই থাকে, তাহলেও আমি ভাবলাম যে কাটলেটের পর অনেকের ইচ্ছা হতেই পারে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। তো সেই জন্য এখন সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখে এই দেখে পুড়ে গেল ফোরিংটা, আমি ওই জন্য ভাবছিলাম ঢুকে যাবে হয়তো ভিতরে।
আজকে ঢুকতে ঢুকতে 10:15 বেজে গেছে, গান আর আনন্দ নাচ কিছুই যেন বন্ধ হচ্ছে না, কোনো কিছু ফাঁকি মেরে বেরিয়ে আসতে পারছি না। তো যাই হোক, রূপবাবু তো একা একা ছিল, অসুবিধা কিছু হয়নি, ভিজা ভিজা দিয়েই তো গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে এখানে গেলে না মনটা পুরো খুশি হয়ে যায়। ওরা তাই বলছে যে মাসে অন্তত 2 দিন করে আসার চেষ্টা করো। গত মাসে তো একদমই যেতে পারিনি, তো আমি বললাম ঠিক আছে অবশ্যই আসবো। খুব ভালো লাগলো, মানে নাচা গানা আনন্দ খাওয়া দাওয়া নিয়ে একটা সন্ধ্যা পুরো জমজমাট কাটলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু যেটুকু শেয়ার করতে পেরেছি গানগুলো, সেগুলো অবশ্যই জানিও যে তোমাদের ভালো লাগছে কিনা। আর আমাদের ফেসবুক পেজে গানগুলো দেওয়া থাকে, মৌমিতা ভট্টাচার্যি রাজেশ ভট্টাচার্যিদের দেওয়া থাকে, তোমরা সেখানে চেক করতে পারো পুরো গান যদি শুনতে চাও। আর এখানে তো ছোটো ছোটো ক্লিপিংসই দিতে হয়, তা না হলে তো অসুবিধা হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।